আমাদের ইন্ডিয়া ভ্রমণের এই পর্বে থাকছে গ্যাংটকের সকাল ও গ্যাংটক থেকে লাচুং ভ্রমণের সকল খুঁটিনাটি। তাহলে শুরু করা যাক। দিনটি ছিল 11 নভেম্বর 2019। ঘুম থেকে উঠে হোটেল চেঞ্জ করে নতুন হোটেল হোটেল নির্ভাণাতে আসা। হ্যালো সিকিম, এখন দেখছি গ্যাংটক। আমরা এখন আছি গ্যাংটকে, মোস্টলি আমরা অ্যারাউন্ড 9000 ফিট উপরে আছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা, যেখানে মেঘ কুয়াশা এবং পাহাড় একসাথে এখানে মিলে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আর পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে দেখুন কত সুন্দর সুন্দর ঘরবাড়িগুলো তৈরি হয়ে আছে, মানে দেখতে জাস্ট অ্যামেজিং ব্যাপারগুলো। এখন আজকে আমাদের নেক্সট প্ল্যান, আমরা এখানে এসেছি বেসিক্যালি ব্রেকফাস্ট করতে। সো ব্রেকফাস্টের পর আমরা চলে যাব লাচুংয়ের উদ্দেশ্যে। লাচুং যেতে আমাদের কম বেশি 6 ঘন্টা লাগবে। সো সেই পর্যন্ত আমার সাথে জয়েন থাকুন, দেখতে থাকুন, এবং এর মাঝে দিয়ে আমাদের অনেক চিল হবে, অনেক মজা হবে, অনেক কিছু দেখতে দেখতে যাবেন আপনারা, অনেক ফলস দেখতে দেখতে যাবেন। সো স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ। চা খাচ্ছি। খাবেন আপনারা? ঢেলে দেই। যেখানে আসছি আকাশ মেঘ আর মানে স্থলভাগ যেখানে মিলে গেছে, আর এখানে আসলে আপনি নিজেকে আপনি বাধ্য হবেন আপনাকে নিজেকে হারিয়ে ফেলতে এই প্রকৃতির মাঝে। আর এই প্রকৃতির জানে ছুটে চলে এসেছি দূর থেকে দূরান্তরে শুধু এই প্রকৃতি দেখার উদ্দেশ্যে। আর যে আমি যে ফিলিংসটা ভিতরে ক্রিয়েট হচ্ছে, জাস্ট এটা অ্যামেজিং একটা ফিলিংস। হোটেল ছেড়ে এখন আমরা রওনা করলাম নাথুলা জিপ স্ট্যান্ডের দিকে, সেখান থেকে মূলত আমাদের লাচুং এর যাত্রা শুরু। গত রাতে আমরা গ্যাংটক থেকে লাচুং এর প্যাকেজ ঠিক করেছিলাম 12,000 টাকায় 8 জন। আমরা আছি এখন এমজি মার্কের সামনে, এই যে মহাত্মা গান্ধীর মনুমেন্ট, এই যে স্যার ভারতের জাতির জনক, এটা হচ্ছে সেই এমজি মার্ক। এখানে সবাই আসেন, এখানে সবাই বসেন, এবং জায়গাটা অনেক নিট অ্যান্ড ক্লিন। এখানে আসলে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হচ্ছে স্কিন কিন্তু স্মোকিং প্রোহিবিটেড। এখানে আপনি স্মোকিং করবেন সেটা কিন্তু আপনার আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ এবং দণ্ডিত হবেন এখানে। আর সাথে যেখানে সেখানে থুতু ফেলবেন না, আর পরিবেশ নোংরা করবেন না, ওরা অনেক কষ্ট করে এগুলো সব ঠিকঠাক করে রাখে। আর আমরা বাইরে গিয়ে যদি আমরা ময়লা ফেলি বা আমরা যদি ময়লা নিয়ে পুরো টুরিস্ট স্পটগুলো আমরা ভরিয়ে ফেলি, তাহলে তো দোষটা বদনামটা আমাদেরই হবে, ওরা আমাদের ঘুরতে সমস্যা হয়। এখন গ্যাংটকের এমজি মার্ক থেকে জিপে করে রওনা করলাম নাথুলা জিপ স্ট্যান্ডের উদ্দেশ্যে। আমরা এই পথ ধরেই আমরা বেয়ে উঠে যাচ্ছি নর্থ সিকিমের পথে। আর নর্থ সিকিম যাওয়ার পথে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্লাস্টিকের কোনো প্রোডাক্ট এখানে অ্যালাউড না। সো
দিনটায় আবহাওয়াটা ছিল কিছুটা ঘুমন্ত, তাই ভালো ফুটেজ ক্যাপচার করা সম্ভব হয়ে ওঠেনি বটে, কিন্তু উপভোগ করেছি যথেষ্ট। কিছু কথা বলে রাখা ভালো যে একটি খারাপ ড্রাইভার ও নিম্নমানের গাড়ি আপনাদের সুন্দর ট্যুরকে মাটি করতে যথেষ্ট। তাই পরামর্শ রইল ড্রাইভারের সাথে আগে কথা বলে নেবেন, খুঁটিনাটি সহ সকল তথ্য এবং গাড়ির পেছনের সিটগুলো যেন লম্বা লম্বা রেগুলার মতো না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। মাঝে মাঝে আপনি যেন হারিয়ে ফেলবেন নিজেকে আঁকাবাঁকা উঁচু নিচু পথ, পাহাড় ও ঝর্ণার কল কল শব্দের মাঝে। সত্যি অসাধারণ লেগেছিল ঝর্ণার সেই কল কল শব্দ। আপনার কি বলেন, সত্যি কি তাই? হ্যাঁ সত্যি তাই, অসাধারণ লেগেছিল আমার কাছে। এখন খাবারের জন্য রেডি হচ্ছি। হ্যাঁ, প্যাকেজের মধ্যে যে রেঞ্জ ছিল এবং আমরা প্যাকেজের মধ্যে এরকম টাইপ পেয়েছি, ওদের ওখান থেকে আমরা জানিও না কিরকম রুমটা দেখতে থাকবে। সো এখন আমরা খেতে যাবো। চলুন, ইন্ডিয়া আসার পরে এই যে মনে করেন যে বাড়ির যে ফ্লেভারটা পাচ্ছি আমরা, কারণ এখানে যে প্যাকেজটা ঠিক করছি তারা মেবি তাদের সাথে এখানে একটা হোটেলও আছে তাদের, প্লাস আবার বাসার রান্না। আমরা আটজন আছি, সবাই আসতেছে, আমরা খাওয়া দাওয়া করছি। মুরগির মাংস, আলু ভর্তা আর আচ্ছা আপনার ডাল। সো আশা করি ভালো হবে, খাওয়ার পর জানাচ্ছি আবার। সো খানা পিনা বহুত আচ্ছা হ্যায়, ফার্স্ট ক্লাস হ্যায়, চিকেন ফার্স্ট ক্লাস হ্যায়, ডাল ডাল ভি ফার্স্ট ক্লাস, ভর্তা ভি ফার্স্ট ক্লাস, বো গরু সির পে আমরে হামে নাইস 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 অনেক ঘোরাঘুরি করলাম আর আজকে আমরা আড্ডা দিয়ে সময় পাইছি একসাথে, মানে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আর যখন থেকে জয়েন করছি তাদের সাথে ভাইদের সাথে, সব মানে মনে হয়েছে যে আমার ফ্যামিলি, ঠিক আছে, স্টিল নাও। আর তারা খুব খুব ফ্রেন্ডলি, খুব খুব ফ্রেন্ডলি, আমার জিনিসটা খুব ভালো লাগছে। আর সবাই আড্ডা মারতেছি এখন, আড্ডা।